নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে তো আজকের বন্ধুরা এই থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয়ের পরিচর্যা নিয়ে আজকের আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা পনসিটিয়া গাছ এই পনসিটিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা মাটি নির্বাচন থেকে শুরু করে খাবার দাবার কোন স্থানে রাখবেন সবটাই থাকবে আজকের ভিডিওটিতে তো যারা পনসেটিয়া গাছ আনেননি তারা কিন্তু নিয়ে আসুন এর ফুল হয় কিন্তু ফুলের থেকেও এর যে পাতার যে বাহার সেই পাতার বাহারে কিন্তু প্রত্যেকে আমরা মোহিত হয়ে যাই তার কারণটা দেখতেই পারছে পাচ্ছেন যে কতটা সুন্দর গাছটি এই পনসিটিয়া পনসিটিয়া কিন্তু খুব লো মেনটেনেন্স বলতে পারেন গাছ এ কিন্তু আপনার বাগানটিকে সুন্দর করে রাখবে তো বাজার থেকে যাদের নেই তারা কিন্তু নার্সারি বা যে কোনো ফুল গাছের দোকান যেখানে ফুল গাছ বিক্রি করে সেই সমস্ত জায়গা থেকে নিয়ে আসতে পারেন ভীষণ লো মেনটেনেন্স গাছ আবারও বলছি কারণ খুব ভালো লাগে দেখতে তো চলুন এর পরিচর্যার বিষয়টি এবারে জেনে নিই পরিচর্যা বলতে সবার প্রথমে যেটা আসবে যে মাটি নির্বাচন মাটি নির্বাচন কীরকম হবে গাছটির এবং টবেতে কীরকম টবে রাখবেন সেটি নিয়েই আজকের আলোচনা করব তো টবটা প্লাস্টিকও হতে পারে এরকম আবার মাটির টবেও আপনারা দিতে পারেন ছ ইঞ্চি থেকে আট ইঞ্চিতে দিতে পারেন গাছ নার্সারি থেকে কিনে এনে ছয় ইঞ্চিতে দেওয়াটাই ভালো তারপরে আবার আট ইঞ্চিতে চেঞ্জ করে দেবেন পরে তো মাটি কীরকম হবে মাটি নির্বাচন সবার প্রথমেই বলে দিই যে এই গাছ কিন্তু জল একদম খুব বেশি জল পছন্দ করে না কিন্তু হালকা একটা ময়েশ্চার ভাব থাকবে সয়েল মিক্সচারে বা সয়েলে সেইখান সেই জিনিসটা কিন্তু পছন্দ করে তো সেই বুঝে আমাদের কিন্তু মাটি নির্বাচন করতে হবে আমাদের বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকম তো আমাদের যেটা করতে হবে হালকা দোঁয়াঁশ মাটি নিতে হবে হালকা দোঁয়াঁশ মাটি বলতে যেটা বোঝায় যে যে মাটিতে কিন্তু আমরা জানি কাদা এবং বালি ফিফটি ফিফটি থাকে সেটাকে দোঁয়াঁশ মাটি বলে হালকা দোঁয়াঁশ মাটি করতে গেলে তাহলে আমাদের সিক্সটি পারসেন্ট বালির ভাগ আনতে হবে এবং মাটি ভাগ রাখতে হবে ফর্টি পারসেন্ট কারণটা একটাই যে এই ধরনের মাটি যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু গোড়ায় জল জমবে না বা জল বসবে না টবের মাটিতে খুব সুন্দরভাবে কিন্তু গাছটি গ্রো করবে তাহলে আমরা সয়েল মিক্সচারে কি কি নেব প্রথমে নেব আমরা নর্মাল যে গার্ডেন সয়েল সেটা নিয়ে নেব তিরিশ শতাংশ তিরিশ শতাংশ নর্মাল গার্ডেন সয়েল নেব চল্লিশ শতাংশ নেব সেন্ট অথবা লাল যে বিল্ডিং মেটেরিয়ালসের যে বালি পাওয়া যায় সেটা তাহলে সত্তর শতাংশ দশ শতাংশ নেবো আমরা কোকোপিট বা ধানের চিটে যারা কোকোপিট পাবো না ধানের চিটে নেব তাহলে হলো আশি শতাংশ আর বাকি কুড়ি শতাংশ নেব যে কোনো কম্পোস্ট সেটা কাউডাং কম্পোস্ট হতে পারে সেটা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যেটা বলি সেটা হতে পারে কিংবা যাদের কাছে লিফমল কম্পোস্ট বা পাতা পচা সার আছে তারাও সেটা নিতে পারি এই জিনিসগুলো নিয়ে আমাদের ভালো করে মিক্সড করতে হবে এবং মিক্সড করে কিন্তু এর সয়েল মিক্সচারটি তৈরি করতে হবে এবং যদি আমরা এর সয়েল মিক্সচার এইরকমভাবে বানাই তাহলে কিন্তু খুব ভালো একটি মাটি পয়েন সিটিয়া গাছের জন্য আমরা তৈরি করতে পারবো আর ড্রেনেজ হোলটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে টবে যে টবেতে আমরা বসাবো প্রথমে একটা উল্টোনা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে ওই ড্রেনেজ হোল আটকাতে হবে টবের তার উপরে বালি চালার পর যে উঁচু পাথর থাকে সেই পাথর দিয়ে তার উপরে বালি দিয়ে একটা বেড তৈরি করে তারপরে কিন্তু আমরা সয়েল মিক্সচারটা দেবো এবং গাছটি প্রতিস্থাপন করবো এবারে আসি যে এই গাছটিকে কোন স্থানে রাখব যে স্থানে সূর্যের আলো খুব চড়া পড়বে না অথচ উজ্জ্বল আলো থাকবে সেই জায়গায় কিন্তু গাছটি খুব ভালো হয় তাও আমি বলবো বন্ধুরা যে সকালের দিকে যে দু ঘন্টা তিন ঘন্টা রোদ পায় সেই রোদটা পেলে কিন্তু এই পঞ্চিটিয়া গাছ খুব ভালো হবে কিন্তু তার পরের রোদটা যদি না পায় তাহলেই ভালো সে অতএব আপনাদের বাগান চিহ্নিত করবেন যে কোন জায়গায় এই রকমভাবে কন্ডিশনে রোদটা থাকে তো সেই স্থানে কিন্তু আপনারা গাছটিকে রাখবেন দেখবেন খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং খুব ভালোভাবে কিন্তু এর পাতার সৌন্দর্য প্রকাশ পাবে আর জল কেমন দেব জল দেব আমি যদি বলি যে এর মানে ময়েশ্চার মাটি যেহেতু পছন্দ করে সেই জন্য একটা করতে পারি আমরা যে প্রতিদিন অল্প অল্প করে জল দিতে পারি সামান্য পরিমাণে আর না হলে আমরা ভরপুর জল একদিন দিয়ে দেব তারপর আর এক সপ্তাহ জল দেব না শীতকালের কথা কিন্তু আমি বলছি তো এইভাবে আপনারা কিন্তু জলের ব্যবস্থাপনাটা করবেন তারপরে আসি খাবার দাবারের বিষয় কী খাবার দেব। খুব বেশি খাবারের প্রয়োজন পড়বে না তো আপনারা গাছটি যদি ঝোপালো না থাকে যদি গাছটি দুর্বল থাকে তাহলে আপনারা কিন্তু ডিএপি টবের সাইজ অনুযায়ী যদি ছয় ইঞ্চি টবে গাছটি থাকে তাহলে ছ দানা ডিএপি আট ইঞ্চি টবে যদি গাছটি থাকে আট দানা ডিএপি এই পরিমাণে ডিএপি দিন এবং সিঙ্গেল সুপার ফসফেট এটা দিন আর সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল সেটা সাধারণ জলের সাথে মিশিয়ে একদম পাতলা করে আপনারা দিতে পারেন আর এছাড়া পাতায় যে কোনো ব্যালেন্সড এনপিকে যেটা উনিশ 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 ওয়াটার সলিউবেল বা কুড়ি 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 সেটা কিন্তু দিয়ে আপনারা দশ দিনের ব্যবধানে স্প্রে করতে পারেন বা পনেরো দিনের ব্যবধানেও স্প্রে করতে পারেন আর টবের মাটিতেও দিতে পারেন যেটি সুফলা নামে পরিচিত সেটি আপনারা দিতে পারেন সেটা সুফলা যদি দেন তাহলে আট ইঞ্চি টবের জন্য এক চামচের একটু কম আর ছ ইঞ্চি টবে হাফ চামচ দেবেন তো এই ছিল খাবার দাবারের ব্যবস্থাপনা এবারে যেটাই আসবো সেটা হচ্ছে এই গাছে কি কি রোগ পোকার আক্রমণ হয় বিভিন্ন ধরনের রোগ পোকা কিন্তু এতে আক্রমণ করতে পারে ল্যাদা পোকার আক্রমণ হয় সাদা মাছি যেটা সেই সেই জিনিসটার আক্রমণ কিন্তু দেখা যায় এখানে আর এছাড়া তো মিলিবাগ বা জাপ পোকা এই ধরনের অন্যান্য গাছ থেকে এসে কিন্তু এখানে বাসা বাঁধতে পারে সেই কারণে বলবো বন্ধুরা যে আপনারা প্রথম থেকে সপ্তাহে একবার করে নিম তেল শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়ে আপনারা স্প্রে করুন তো অনেকটা রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু আপনার গাছের বেড়ে যাবে এবং সহজে কিন্তু পোকামাকড় আসবে না আর টবের মাটিতে যদি আপনারা জৈব পদ্ধতিতে করেন হাড়গুঁড়ো শিঙ্কুচির সাথে নিম খোল এইটা কিন্তু মাসে একবার করে মানে টবের মাটিতে আপনারা দিতে পারেন এই খাবারটা তাহলে কিন্তু নিমখোল থাকার ফলে অনেক ক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে রোগ পোকার আক্রমণ হবে না তো এই গেল ব্যাপারটা এর পরে যদি আসে পোকামাকড় বা রোগ পোকা এসে যায় তাহলে ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা বাজার থেকে কিনতে পারেন টাটা টাফগার আছে যেটা কিন্তু খুবই ভালো সেটা আপনারা দিতে পারেন এক লিটার জলে আপনারা ওই তিরিশ ফোঁটার মতন দিয়ে সন্ধ্যাবেলা স্প্রে করতে পারেন আর বাংলাদেশি বন্ধুরা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু রোগার নামে এই ওষুধটি পেয়ে যাবেন আপনাদের ওখানে তো আপনারা সেটাও ব্যবহার করতে পারেন আর এছাড়া আমি বলবো যে একতারা বা কাকা এই ধরনের ওষুধ কিন্তু বা কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন কীটনাশকগুলি পনেরো দিনের ব্যবধানে কীটনাশকগুলি স্প্রে করলে কোনো সমস্যা হবে না গাছের অথচ গাছ কিন্তু রোগ পোকা মুক্ত থাকবে যে আমি অপেক্ষা করব যে কবে রোগ পোকা আসবে তারপরে আমি কীটনাশক দেবো এমনটা করবেন না তো আমি এটাই বলবো যে পনেরো দিনের ব্যবধানে কীটনাশকগুলো স্প্রে করুন তাহলে কোনো ধরনের পোকা এসে বাসা বাঁধতে পারবে না আপনার বাগানে তো এই ছিল মোটামুটি খাবার দাবারের বিষয় কোন স্থানে গাছটিকে রাখবো কতটা পরিমাণে জল দেব কিভাবে গাছটির পরিচর্যা করব। এবং কতদিন অন্তর খাবার দেব। কি কি কীটনাশক দেব রোগ পোকার কী কী আক্রমণ ঘটতে পারে এই সবটাই আলোচনার মধ্যে রাখলাম তো এর পরেও। কোনো ধরনের কোন রকমের কোনো প্রশ্ন যদি থাকে বন্ধুরা তো অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো তো এই সুন্দর গাছটি পঞ্চিয়া গাছটি আপনারা আনুন আপনাদের বাগানে ঠাঁই দিন এবং সুন্দরভাবে সাজিয়ে তুলুন আপনাদের বাগানটিকে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসবো আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগাতে থাকুন কারণ গাছ যে আমাদের অজীবনদায়ী অক্সিজেন দেওয়ার পাশাপাশি আমাদের মন কিন্তু ভীষণ ভালো রাখে আর আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিন্তু আমাদের প্রত্যেককে গাছ বসাতে হবে তো আজকে এই পর্যন্তই আবার আসবো আগামী দিনে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস তো নমস্কার বন্ধুরা